রোগীর মৃত্যু হাসপাতাল থেকে বাড়িতে ফোন, মর্গে দেহ আনতে গিয়ে হতবাক রোগীর পরিজনরা। পরিজনদের দেখতে পেয়ে হাসপাতাল থেকে ডাকলেন রোগী। বিতর্কে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল, ঠিক কি ঘটেছে জানবো, সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের কাছে। সৌভিক, ঠিক কি ঘটেছে? দেখো, প্রথমেই তোমাকে ছবিটা দেখাই। এই যে পেছনে তুমি ভিড় দেখতে পাচ্ছ, এনারা হচ্ছেন কোট আনকোট মৃত সাবির মোল্লার পরিবারের লোকজন। গতকাল তাদেরকে হাসপাতাল থেকে বলা হয় রাত্রেবেলা যে আপনাদের রোগী অর্থাৎ সাবির মোল্লা, 50 বছর বয়স, যিনি গত 11ই এপ্রিল বুকে যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, তিনি মারা গিয়েছেন। এবং তারা আজকে সকালবেলা আসেন যে তারা মৃতদেহ দেখবেন, এবং তখন তাদের হাসপাতাল থেকে বলা হয় যে আপনাদের রোগী বা পেশেন্ট তিনি করোনা পজিটিভ, অতএব আপনাদেরকে দেহ দেওয়া যাবে না, দেহ সোজা বাগমারী কবরস্থানে নিয়ে গিয়ে সেখানে সমাধিস্থ করা হবে। কিন্তু তারপরেই এনাদের একজন আত্মীয় তিনি দেখতে পান যে এই বিল্ডিং অর্থাৎ সামনে যে তুমি বাড়ি দেখতে পাচ্ছ, এর উপরের একটা বাথরুমের অংশ থেকে সাবির মোল্লা তার সেই আত্মীয়র নাম ধরে দেখছেন। যার পর নাই তারা কিন্তু বিস্মিত হয়ে পড়েন যে যে ব্যক্তিকে মৃত বলে হাসপাতাল ঘোষণা করেছিল তিনি কিভাবে জীবিত হয়ে উঠলেন, এবং সেই প্রশ্নটাই তাদের কাছে সেই মুহূর্তে বড় হয়ে উঠেছিল। তারা এখান থেকে আবার ফেরত যান হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলেন যে ওটা আপনাদের চোখের ভুল, আপনারা ভুল দেখেছেন। যিনি রোগী সাবির মোল্লা তার স্ত্রী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে, আপনাকে একটু জিজ্ঞাসা করবো। শনিবার দিন আপনারা বুকে ব্যথা নিয়ে পেশেন্টকে ভর্তি করেছিলেন, কালকে কি হলো আমাকে সেই গোটা ঘটনাটা একটু বলুন, কাল থেকে কি হলো? কালকে উনি সুস্থ ছিল, আমার সঙ্গে ফোনে অনেকক্ষণ কথা হয়েছে। উনি বলছে আমার বুকটা ব্যথা করছে, ডাক্তার নিয়ে এসছে আমার ইঞ্জেকশন দেবে বলে। আমি বলছি তুমি ইঞ্জেকশন দেবে, তুমি ভয় করো না, আমি আছি তোমার নিচে, আমি বসে আছি, তুমি একদম ভয় করবে না, আমি আছি তোমার সঙ্গে। তো বলছে না আমার ভয় লাগে না, করোনা পেশেন্ট আসছে, ডাক্তার ছুটি দিচ্ছে, তুমি আমার নিয়ে যাও। আমি বলি ঠিক আছে, আমি কাগজপত্র রেডি করি, আমি এক্ষুনি নিয়ে যাবো। বলে আমার ছেলে এসে সব কাগজপত্র সব কমপ্লিট করেছে, এই সব আমার হাতে আছে বলে কমপ্লিট করেছি। তারপরে বলছে ডাক্তার বলছে তোমরা ওখানে বসো, ওখানে বসো, তোমাদের পেশেন্ট আমরা পরে বলছি, পরে বলছি বলে তার 10:30টার সময় ডেকে বলে তোমাদের পেশেন্ট মারা গেছে, আমরা মর্গে পাইটে দিয়েছি, ডেথ সার্টিফিকেটটা নিয়ে আমাদের হাতে দিয়ে দিচ্ছে। বলে আর ও নিয়ে যাওয়া যাবে না, ওকে ওনাকে করোনা হচ্ছে, আমরা করোনা টেস্ট করেছি, করোনা ধরা পড়েছে, তাই উনি একটা ইঞ্জেকশন দিয়েছে, হার্ট ফেল করে মারা গেছে। আমরা 5 জন ছিলাম এখানে ওই মুহূর্তে, স্যার আমাদের কি হচ্ছিল সে আমরা বলে বোঝাতে পারবো না, আমার কি হচ্ছিল। এই আমার ছেলেরা সবাই আছে, এই আমার বড় ছেলে। আজকে সকালে আপনি কি দেখলেন এসে, আপনাদের আত্মীয়রা কি দেখলো সকালে? সকালে এসে দেখছি পেশেন্ট দিব্যি সুস্থ ঘুরছে, সকালে ওইভাবে ওপর থেকে আমাদেরকে ডাকছে, আমরা কান্নাকাটি করছি নিচে, ওপর থেকে আমাদেরকে ডাকছে, এবার আমি যখন এসে ডাক্তারকে বললাম, ডাক্তার ওই রেকর্ডিংটা শুনুন, ডাক্তার বলছে ভিডিও করে এনে আমাকে একটু দেখাও, যে পেশেন্ট আপনার পেশেন্ট ঘুরছে, ভিডিওটা একটু করে না আমাকে একটু দেখাতে হবে, তখন আমি বিশ্বাস করবো তোমরা যেটা দেখছো ভুল। হ্যাঁ, তারপর আমি গিয়ে ওখানে বললাম নার্স দিদির কাছে, দিদি আমাদের বাবা বেঁচে আছে, বললো এখানে আমাকে বললো যে আপনার বাবা বেঁচে নেই, আপনার চোখের ভুল দেখেন, চলে যান চলে যান, বলে ওখান থেকে নিচে নামিয়ে দিল। এখন বললো 10টার সময় ছেড়ে দেবে, এখনো কোনো খবর নেই, বাবা ছাড়ছে না, ডাক্তারই এখনো আসেনি, এখনো ডাক্তার অন স্পটে এসে পৌঁছায়নি। অর্থাৎ বুঝতেই পারছো যে পরিস্থিতি কিন্তু অত্যন্ত মারাত্মক, এবং যে অভিযোগ এই পরিবারের তরফ থেকে করা হচ্ছে সেটাও কিন্তু অত্যন্ত মারাত্মক, যে একজন ব্যক্তি যিনি চিকিৎসার জন্য ভর্তি হয়েছিলেন জীবিত আছেন তাকে মৃত বলে ঘোষণা করা হচ্ছে, তার পরিবার পরিজনরা যখন বলছেন যে আমাদের আমাদের পেশেন্ট বা আত্মীয় তিনি জীবিত আছেন তাকে ছেড়ে দেওয়া হোক, এই মুহূর্তেও হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে দীর্ঘক্ষণ হয়ে যাওয়ার পরেও সদর্থক কোনো ধরনের পদক্ষেপ এখনো পর্যন্ত করা হয়নি, এমনটাই কিন্তু আত্মীয় পরিজনদের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে।